সবতেই আমরা বুঝা না বুঝা আপনার লগে অনেক খারাপ ব্যবহার করে লেছি। আপনি এগুলো কিছু মনে রাখেন না। ভুল করিয়া যারা ভুল স্বীকার করে হেরাই তো মানুষ, প্রকৃত মানুষ তো হেরাই। আজকে এই দুনিয়ার মধ্যে এত হানাহানি, কাটাকাটি, মারামারি কিসের লেগা? মানুষের সয় সম্পত্তি লইয়া ঝগড়া বিবাদ, এত চাওয়া কিসের মানুষের? তুমি এত বড় একটা দায়িত্ব পালন করতেছো, তুমি আমার কাছে একবার জিজ্ঞাসা করবা না? তুমি জামাই দরকার হয় আমি পুলিশ ভাইয়া বুলবুলের নিয়ে আবু এই বাসায় বুলবুল দরকার। আমার এত ছিল মারুনের দরকার। সালমান আসু, সালমান বলো ভাই আইতেছি। আমি যাই কাকু, দ্রুত চলে আসবে। খাউন নিয়ে তো কথা বলেন না তো। খাউন নিয়ে তো কতক্ষণে কোনো তোরা আছে? তোমার বাবা তো ঠিক কথা কইছি, আমরা আসলে খুবই স্বার্থপর একটা মানুষ। খাউন ছাড়া আমরা জীবনে আমরা কিচ্ছু বুঝতে চাই না। মানুষ মরুক বাঁচুক, খাউন নিয়ে আসুন, খাউন নিয়ে আসুন। মেয়ে তাইলে বাইরে আমি কি করতে পারি তোমার জন্য? তুমি পরে বলবা, আমার লাগে যে চলো নাই, চললে বলবা বুঝছো। জীবনে অনেক কিছু দেখলাম আমি, যারে একবার বুক দেই আর পিঠ দেই, আর যারে পিঠ দেই আর বুক দেই, এগুলো মাথা রেখে চলবা। যদি একবার বুঝতে পারো পালসটা, জীবনে আর কোনো ক্ষতি হবে না জীবনে, বুঝছো। আস্তে আস্তে বুঝবা, এগুলো তো বয়স হয় নাই, বোঝার বয়স হয় নাই। আনমুয়ের কথা নেই, গাড়িতে আড়াই চালাইলে কতক্ষণ, এখন আবার আড়াবার কত কত মাইল, তুমি ব্যাপারটা কি, ব্যাপারটা কবার তুমি? হ্যাঁ ভাই, আপনি অস্থির হতেছে কেন? চুলে আসছি আবার তার বিরতি দেওয়া লাগবে। চলে আসছি, চলে আসছি, চলিয়াইছি, তোমার শেষ হয় না। হীরা, হীরা এই শুনছো? আমি কুতুব, এদিকে আসো। হ্যাঁ ম্যা, জোরে ডাক দাও। হীরা, হীরা আমি কুতুব। হ্যাঁ হীরা, এই কুতুব আসছে। হ্যাঁ রুমন ভাই, হ্যাঁ মুখে ডাকাটা ব্যবস্থা করুন, খুলে ডেকেছো কই? আসবো আসবো। বডিটা দাঁড় একটু কম ছিল, এটা দাঁত দিয়ে ফেলতেছি। দাঁত দেন, দাঁত দেন, দাঁত দেন। আমরা এখনই মুরগি যাবে করবো, চুলাটা চালান ব্যবস্থা করতে। আমি সাহায্য করি, আপনারা তো করতে পারতেন না। কিতা কত বেতা, তুমি আমার বোন, তুমি করবা কাম, তুমি রান্না বান্না করবা। তুমি এই বাড়িতে আইসো, তুমি কোনো কাজ করতে পারতাম না, তুমি আইসো, তোমার জামাই আইসো, তো বিরাট ব্যাপার। তুমি ট্যাঙ্ক রুপে ট্যাঙ্ক গুলো সুপ করে বয়ে থাকবা, কাজ করাম আমরা, তুমি কোনো কাজ করবে না, হারা দেবো কোনো কাজ করবে না, একদম বয়ে থাকবা। হ্যাঁ আবুল সাহেব একদম যুক্তিযুক্ত কথা বলছে, বুঝছেন নি? আমি ওনাকে সাপোর্ট করতেছি। শুনো, আপনি কোনো কাজ করবে, আপনার কোনো কাম করানো লাগতো না, আপনার আরামায়েশে থাকবেন, আপনার জামাই থাকবে, বুঝছেন নি? আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনার হলো একটা শোকের দিন, আপনি কি কারণে কাজ করবেন? আজকে কি আমরা কোনো কাজ করতে হইব? কিচ্ছু করানো লাগতো না। শুনুন, এখানে আমরা যারা আছি আমরা তো আমরা ফ্যামিলি মেম্বারের মতোই, আমি যদিও বাইরের লোক কিন্তু আমি আপনাদেরকে মানে পরিবারের সদস্যের মতোই মনে করি, বুঝছেন নি? একদম একদম খালি কথা বলছো। ওই তোমার কোনো কিছু করতে হইব, কোনো টেনশনই নিবা না, সব আমরা করব, আমরা যা করা সব করব। আর শোনো, একদম মাথার মধ্যে কোনো রকম কোনো চিন্তা রাখবা না, যে ভাইরা আছে না, ভাইগুলো তো আছে, ভাইগুলো তো কোনো নাই নাই, এই ভাই তোমাদের সব। আর একটা কথা, এই বাড়িতে তোমার যতদিন খুশি তুমি থাকবা, এই বাড়ি ছাইরা তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আর আমরা এই যে রান্না বাড়ি কুইরা তোমাকে বাড়ি খাওয়া পাঠানোর ব্যবস্থা করতেছি, পরেরটা পরে দেখতেছি। শোনো, তোমার মাতা আমার বাড়ি, তোমার যেরকম কষ্ট হচ্ছে আমারও কষ্ট, বাহিরেরও কষ্ট হচ্ছে, আমি জানি। বাহির তোমার কথা মনে করছে মনে পড়ে, এবং এটাও আমি জানি বাহিরে তোমার মেয়েদের বাহিরের ইমোশনকে আমি অবমূল্যায়ন করতাম, ভাবতেছি হে আই লিখিত হইব না, আমি পরে বুঝতাম আমি জীবনও যাইতাম না, আমার জীবন থাকতো আমি যাইতাম না, আমি যদি বুড়ি হয়ে যায় তারপর আমি যাইতাম না। আমি মানছি আমরা জামাই একটা দোষ করছে, তার লাগে এত বড় শাস্তি দিব আমরা এখন। আচ্ছা ঠিক আছে, তোমার ওই যাওয়া দরকার নেই,
তুমি সারা জীবন এই বাড়ি থাকবা। তুমি আমার বোন, তোমার যতদিন খুশি ততদিন এখানে থাকবা। এটা তোমার বাড়ি। কাদির করে জেলখানা থেকে এসেছি। জেলখানা পাঠাইছিলেন না মানে? কি কইতেছেন আপনি? জামাই এসে শ্বশুর বাড়ি শীতের দিনে এসে ফালতু কথা কইছেন কই? আপনি কুইটি কইছেন ফালতু কথা শোনানোর লাগা? হ্যাঁ, আর তুই বাড়ির উপরে এসে যদি দেখছিস সিন ক্রিয়েট করস বাইরে, এখন বাইরে কিসের বউ? তোর লগে কবে বিয়া হইছে আমার? হ্যাঁ, কি এর বিয়া? এই তোমার লগে বিয়া হয় নাই? এই কথা আসতে, এ আমার বন্ধু, জেলখানে পরিচয় হয়েছে, তার নাম বেলাল, গালকাটা বেলাল। তিনটা খুনের আসামি সে। মেজাজ খুব খারাপ, এলোমেলো কথাবার্তা বলো না, ঝামেলা হয়ে যাবে, রাখলে কিন্তু খুব ঝামেলা। খুনির ঘরে খুনি, নারী পাচারকারী, সাথে করে আবার জেলখানাতে একটা খুনি লই আইছো না? ও তোমার লোক আমার কথা রইলে দিব নি, আবার জেলখানাতে যাতো। এ তোমার শাড়ির পানি আনতে কাও। আপনি কি আবার পানি খাবেন নাকি? মাত্র পানি খেলেন। পানি খাবো পানি, আমার আর আমার কথা হইতাছে, আপনি জিম নিব আপনার বুঝার লই আইবেন। আপাই কিন্তু আপনার কথা ছাড়া এক পাও লড়ে না। কারণ হইতেছে এই যে কালকা যে জুম্মাইনার মাথা যে ইটটা মারছে, এটা কিন্তু আপনার কথায় মারছে। ফালতু কথা কিছু করে, হ্যাঁ আমার কথা মারছে মানে? তুমি জানো, তুমি দেখছো না শুনছো? না দেই নাই কে হুড়ি নাই কে, কিন্তু আপার যে বুদ্ধি, আপার বুদ্ধি তো আপনি নিজে কিছু করা পারে না। আপাই আপনার বুদ্ধিতে চলে, আপনি যা কর হ্যাঁ তাই শুনে। তা আমার কাছে মনে হচ্ছে কি, আপাই নিজের বুদ্ধিতে ইট পারে নাই, অন্য করে বুদ্ধি ঠিক পারছে, আর এই অন্যটা হইতেছে আপনি। আপনি তার বুদ্ধি ঠিক পারার লেখা। পালতু পালতুর মতো কথা কইছিস? আমার মাথায় বুদ্ধি? আমার মাথায় কোনো বুদ্ধি নাই, আমার মাথায় গোবর। তুমি জানো আমি ক্লাস ফোরে ফেল করছি? পালতু কথা কইছিস না, আমি বুদ্ধি লই, আমি আমার বুদ্ধি লই চলে। আর আমার যদি বুদ্ধি থাকতো তাহলে কি আমি শ্বশুর বাড়িতে বসে থাকতাম? হ্যাঁ আমি বাড়িতে আসতাম, এখানে থাকি। চলো, আমার মাথায় কোনো বুদ্ধি নাই কা, আমি 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 আমার আমি আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আর আমার যদি বুদ্ধি থাকতো তাহলে আমার শাশুড়ি শাশুড়ির কাছ থেকে আমি দলিল লইছিলাম, সেই দলিল নিয়ে কি আমি অনেক অনেক কাম করতে পারি, অনেক টাকার মালিক হয়ে যেতাম না, কিছুই তো করতে পারি না কে। হ্যাঁ কইতেছেন কি, আপনি সেই দলিলে কিছু করার পারেন নেই মানে? তাহলে সে দলিল গেল কই? এই বিষয়ে আলাপ করার দরকার আছে? হ্যাঁ পাগলের মতো কথা কইতেছ, এখন এটা যাইতেছে কামে, বলো বলে রান্নার লাগিয়া। তুমি তো আসলে একটা পাগল। আমি আবার কি ভুল করছি? আপনি কথা কইতেছেন, আপনার কথা হই না, আপনার কথার পিঠে কথা কইতেছি। তা তুমি আমার পুরান কথা তুলছো সকারে? হ্যাঁ আমরা একটা কামে যাইতেছি, ভুল বলে আনা লিখে যাইতেছি, এই চিন্তা তাও। তুমি কি হচ্ছে, দলিল কি হচ্ছে, কি না হয়েছে, এগুলো তোমার জিজ্ঞেস করার কোনো দরকার আছে? হ্যাঁ পালতু সন্ধি কথা কার পাগল, একটা ঝামেলার বলা তুমি। আমি কোনো ঝামেলা করে নাই কে, আমি ফালতু বলা না। শোনেন আপনার কষ্ট, আপনার আবেগ আছে, আমিও কি কম আবেগে আছি? পানি আনতে কাও। আপনার মেয়ের আমি বিবাহ করেছি, তারপর আমার বাড়িতে নিয়েছি, একদিন থেকে সে চলে আসছে আমার সাথে ঘর সংসার করানো, আমি একা লিখি চুপ। আপনার বাসে আসছি পরে, আপনার আমার কি করছেন, আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন? কি মামলা, আমার অপরাধ কি? আমি নারী পাচারকারী। হ্যাঁ আমি নাকি নারী পাচারকারী? ভালো, অনেক ভালো, অনেক ভালো, আমি নারী পাচারকারী। এই কামটা করে একটা উপকার আমার করছেন, এই যে আমার একটা বন্ধু পাইছে, জানে জি কার বন্ধু, আমি নারী পাচারকারী। কি হাস্যকর, আমি নারী পাচারকারী, নারী পাচারকারী বলে আমি এখন কিভাবে আনলাম এখানে, আমার পুলিশ আসছে কেন? তার মানে আপনার মিথ্যা। আপনি জানি কি কইলেন, জানি কোন ডায়লগ, মগের মুল্লু। এখন তো আমি দেখতে পাচ্ছি ঠিকই আমরা মগের মুল্লুকে এই পৌঁছাইছি। স্ত্রী স্বামীর কাছে থাকবে না সাধারণ হিসাব, আমার দায়িত্ব স্ত্রীকে স্বামীর কাছে পৌঁছিয়ে দেওয়া। শীতের দিন, কথা বেশি বাড়ানো যাবে না। তুমি এবার কাজ করো না। আর ভাই ভাই আমি বললাম না আমার শেরিকা। হ্যাঁ ঠিক আছে, যাও পানি নিয়ে আসো, সাদা পানি, সাদা পানি নিয়ে এসো,
কি করব কই যাইম উকিল সাহেব, হঠাৎ করে আমার বোনটা মরে গেল, বাড়িতে মাতর তুলতেছি, কিছু কথা আছে তা কোনটা ঠিক না, আবার না কয়ে ফুটতেছি না। এই যে আমরা জামাই বাতনি জমি জমা নিয়ে যে ব্যাংকে একটা কার্য করে রাখছি, এটার কি কোনো সমাধান আছে? আমরা জমি জমা ফেরত পাইম না, আমার মনে হয় না। কেন? কারণ হয়েছে যে আপনার বোনের মৃত্যুর পর বাতেন মিয়া দুই ধাপ আউগেই রয়েছে। কিরকম? এই মনে করেন সময়বেদনার দিক থেকে। আপনি যদি এই সময়বেদনার কথা চিন্তা করেন, কারণ সে যে পরিমাণ কান্নাকাটি করছে আর বিলাপ করছে, এতে করি আপনি দুই বছরের মধ্যে তার কাছে জমির দলিলপত্র কাগজপত্র কিছুই চাইতে পারবেন না। ও মামা গো, আপনার কথা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারি না। আমি কি কঠিন কিছু বলছি? আমি তো সাধারণ কথাটা খুব সাধারণভাবেই বলছি। একটা সমস্যা কি জানেন, মানে এই আমরা উকিলরা যদি কোনো কথা সহজভাবে সাধারণভাবে বলি, আপনার মতো মতো মানুষরা সেই কথাটাকে সাধারণভাবে গ্রহণ করতে পারেন না। একটা কী জেনে আলু লাগে জানেন? না, আমি করতেছিলাম যে দলিল দস্তাবেজ দিয়ে তো ব্যাংক থেকে টাকাটা তুলবে, ব্যাংকও কি বাতিল কিছু করবো না? আরে ব্যাংকের ব্যাপারে যে কথাবার্তা আমি শুনছি, এতে করিয়া ব্যাংকও বেশি ঝামেলা করে আগাইতে পারবে না। কারণ বাতেন যে পরিমাণ চালাক মাল, মানে চালাক জিনিস, এতই কি করবে, বাই মাসের মতো মোড়াই 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 করে ঠাস করে কোন দিতে বাইরে যাইবে, আগাইতে পারবে না। হায়, তাহলে তো মহ সর্বনাশ হয়ে গেছি। আমার এই বাগনার বাগনিটার ভবিষ্যৎ কি তা? এরা কি আর কোনোদিনই ওই জমি ফেরত পেত না? আরে আপনি এত চিন্তা করতেছেন কেন? আমি তো বলতে পারতেছি না আপনার সামনে কেডা বসে রয়েছে, কেডা কা অ্যাডভোকেট কাশিম উকিল, ডাবল এম এ LLB, আপনাদের ফ্যামিলি উকিল। আপনাদের ফ্যামিলিতে এরকম একজন উকিল থাকতে আপনি এত চিন্তা করেন কেন? নো প্রবলেম, সলভ করিয়ে ফেলাবো সব, আমি কোনো চিন্তা করিয়েন না। তার মানে এই জটিল জিনিসটা সমাধান আছে? অবশ্যই, আপনি সেটা পারবেন। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি তো একজন জ্যোতিষী, অনেক কিছু আমি বুঝি, বিশেষ করে গ্রহ নক্ষত্র সম্পর্কে, কিন্তু এই যে জমি জমার যে প্যাচগুজ, এটা আমি একটু কম বুঝি। এর লেগে আপনার সঙ্গে কথাবার্তা কই আমি একটু বুঝানোর চেষ্টা করলাম আর কি। আপনি কোনো টেনশন করছেন না, হ্যাঁ ডোন্ট ওরি, ডোন্ট ওরি। হ্যাঁ, বলুন আপা, আমরা আপনাদের নিবাইছি, বাকের ভাই আপনাদের লয়ে বার করছে। যা অনেক এত হয়ে গেছে, যেটা ফেরত তো না, বাইর অনেক অনেক বার করছে, যা গিয়া বলুন তুমি যাবা কি না? আর এদিকে রান্না বাড়া চলতেছে, তো রান্না বাড়া শেষ হোক, তারপরে দেখা যাবে কি করা যায়। ওই রান্না বান্না তো প্রায় শেষের দিকে, বুঝেন নেই, আমরা খাওয়া দাওয়া করি তারপরে। ঠিক আছে, সবাই যেন এত করে খুঁজতেছে, তাহলে আমরা এখানে খাওয়া দাওয়া করে যাই। আর ওই বাড়িতে তো যে হীরক বাড়ির থেকে কাউন্ট পাঠাইবো, ওই বাড়ির সবাই কায় লইব, আর আমরা এখানে কায়া, তারপরে একসাথে চলে যাই। ঠিক আছে বলবলি? ঠিক আছে, চলো। হ্যাঁ ভাই, এটা ঠিক বলছেন যে রান্না বাড়া যাবে কিছু কোনো মধ্যে, বুঝেন দে, তাহলে আমরা একটু হাত মুখ ধুই, রেস্ট হন, হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া করি, এরপরে যা। আপা আপনি রেডি হন, সব কিছু গুজগাছ করে রাখেন, তার বাদে আমরা সময় মতো রওনা দিব। সালমান, আপনি ঠিকই কইছেন, বোন যাবে বাইয়ের কাছে, বোন তো বাইয়ের কাছে যাবে, ওই এই যেমন বাইয়ের কাছে বোন আইছে, আমার কাছে আইছে, আমি যেরকম ভাই বাহিরও তো সেরকম ভাই, তার কাছে তো সে অবশ্যই যাবে, সেখানে যাইতে তো কোনো সমস্যা নাই। আমি কোনো যাইতাম না, আমি বাড়ি ছেড়ে কোনো যাইতাম না,
আর ওই বাড়িতে তো নাই, জীবনও যেতাম না ওই বাড়িতে। বাঘের আমার ভাই নাই, আমার কোনো ভাই নাই, বাঘের নামে আমার কোনো ভাই নাই, আমার একমাত্র ভাই আবুল ভাই। আবুল হয়েছে আমার একমাত্র ভাই, আমি আবুল ভাইয়ের স্থানে কোনো মানে যাইতাম না। আমার মা মরে গেছে, আমি শেষবারের মতো আমার মারে দেখতে পারি নাই ওই বাঘের লাইগা। আপনারা সুপারিশ নিয়ে আসছেন আমি ওই বাড়িতে যাইতে না, আমার যখন ওই বাড়ি থেকে বাইর করে দিয়ে আপনারা কই আসলেন তখন? হ্যাঁ, এই আপনাকে লাগে আমি আমার মায়ের দেখতে পারি নাই। ঠিক কই, ঠিক কই। এই তুমি যে কইতেছো, হ্যাঁ বাকি কইছো তো বলে তুমি লেখ লেখ করে চলে এসো আমার নানো লাগে না, আমি কোনোদিন যাইতাম না। যাও তোমরা যাও। তার মানে হইলো আমি তোমার তখন কইছিলাম না, আমার সন্দেহ আছে বুলবুলি যাইতো না, এখন দেখলাম। আমার সাথে তার বিয়ের প্রমাণ কাগজ, কাগজ কথা বলবে, কাগজ কথা বলবে। ভাই বোনের মধ্যে জিদে জিদে থাকলে সমস্যা আরো বাড়তে থাকে, সমস্যার সমাধান হয় না। বাইরে উঠে যে চাপ গিয়েছে, মানে আমার নিজের এখন খারাপ লাগতেছে, আর আমি নিজেও তো তারে চাপ দিছি। সব তো মিলে আরে যেভাবে যাইতে ধরছে, এখন কি করবো? এলাকা উল্টা পাল্টা আচরণ করছে। আমার কোনো ভাই নাই, আপনার কি কষ্ট লাগে না আপনার বাড়িতে দেখতে যায় নাই? এটা কি শোনা কথা? এটাই ঠিক, মায়ে আমার এইখানেই থাকে। যাও ঠিকই তো। না না না,